হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো আজকে একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো খোলসা মাছের ঝাল। তো আপনারা ভিডিওটি শেষ অবধি দেখুন। আমি এখানে খোলসা মাছ নিয়েছি, তারপর কাঁচা লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, জিরা আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, তারপর কালো জিরা নিয়েছি। এখন আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেব। তো এখানে আমার মাছ মাখানো হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ফ্রাই করে নিই। এখন আমি ফ্রাই করা মাছগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি তেল দিয়ে নিলাম, কালো জিরা দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজ দিলাম, আমি একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, তো এখন আমি টমেটো কুচি দেব। টমেটো কুচিটা একটু ভেজে নেব। এখন আমি লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, নাড়াচাড়া করে নেব একটু। নাড়াচাড়া হয়ে গেছে, তো জল দিলাম এখন একটু। এখন আমি আদা জিরা বাটা দিয়ে দিচ্ছি, এখন রসুন বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, গুঁড়ো লঙ্কা। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখন ফ্রাই করা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে জলটাকে ফুটিয়ে নেব। এখন 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। A few moments later. এখন 5 মিনিট হয়ে গেছে, ফোটানো হয়ে গেছে, তো এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এখন আমার খোলসে মাছের রেসিপিটা হয়ে গেছে।
তো আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন, এরকম করে দেখবেন খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, খলসা মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে, আপনারা বাড়িতে গরম ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই বন্ধুরা।